ওই নূপুর শর্মাটার বা কোনো ব্যাপার না, রাসূলকে গালি দিছে কোনো ব্যাপার না, তাদের মেইন টার্গেট হিজবুত তাওহিদ। ভারতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বড়ুক্তি করাতে আমাদের বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামারা এই বিষয় নিয়ে বিক্ষোভ করছে দেখছি বিভিন্ন জায়গায়, কিন্তু সেইখানে দেখতেছি যে হিজবুত তাওহিদকে নিয়েও উল্টাপাল্টা মন্তব্য করতেছে এবং গালি গালাজ পর্যন্ত তারা দিচ্ছে। কিন্তু আমি বুঝলাম না যে এখানে ভারত করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি, কিন্তু এখানে হিজবুত তাওহিদের দোষ কি, তারা হিজবুত তাওহিদকে কটূক্তি কেন করছে? আমার কানে কালকে এসেছে, যেমন আমাদের পাশের ইউনিয়নে ভারতে রাসূলকে গালাগালি দেওয়ার প্রতিবাদে বিরাট বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্টরা, অনেক মুসল্লিরাও গেছেন, ওকে। কিন্তু পাশের থানায় আবার শুনলাম একটা জায়গায় মিছিল বের করেছে হিজবুত তাওহিদের বিরুদ্ধে। এগুলি আসলে সুযোগ সন্ধানী। আপনারা জানেন যে বাংলাদেশে ধর্মকে আশ্রয় করে প্রশ্রয় করে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, এরা রাজনীতি করে, এদের দরকার নানা ধরনের ইস্যু। রাসূল প্রকৃতপক্ষে রিয়েলি প্র্যাকটিক্যালি বা আপনি বলতে পারেন একেবারে সিনসিয়ারলি তারা রাসূলকে ভালোবাসে সেটা নয়, আমি বলবো তারা লেবাস ধারণ করেছে মাত্র। এরা রাজনীতি করে, বিভিন্ন কারণে তারা সরকারের বিরোধিতা করে, তাদের স্বার্থের অনুকূলে থাকলে সরকার ভালো, স্বার্থের প্রতিকূলে গেলে তারা সরকারকে কাফের কাফের বানিয়ে দেয়, জনগণের মধ্যে উস্কানি দেয়। এটা এ পর্যন্ত দেখেছি বিভিন্ন ধর্মভিত্তিক দল এরা পলিটিক্স করে। এখন যারা রাজনীতি করে কথা খেয়াল রাখবেন, তাদের দরকার ইস্যু, তাদের দরকার কি ইস্যু। এবার ইস্যু কে বানাইলো, কোথা থেকে সৃষ্টি হলো, কালাসোরা ইস্যু করলো না সাদাসোরা ইস্যু করলো দেখার বিষয় না, দরকার ইস্যু। ইস্যু নাই ইস্যু বানায়, এবার ইস্যু আবার ইস্যু হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া থেকে ইস্যু আবার ধরে ধরে ইস্যু নিয়ে মাঠে নামে। অর্থাৎ একটা পরিস্থিতি থেকে গোলাটে করা, অস্থিতিশীল করা। ভারতে নূপুর শর্মা নামে এই যে মহিলা রাসূলকে অসম্মান করে কথা বলেছে, সেই ব্যাপারে আমি কয়েকদিন আগে ঢাকায় আমি একটা বক্তব্য দিয়েছি। আমাদের স্ট্যান্ড পরিষ্কার, রাসূলকে কেউ অসম্মান করলে অশ্রদ্ধা করলে আমরা যারা মুমিন মুসলিম উম্মতে মোহাম্মদী দাবি করি আমরা সহ্য করব না, আমরা বিক্ষুব্ধ হব, আমরা প্রতিবাদ করব। সোজা কথা বলতে পারেন, এটা আমাদের মানবাধিকার। আমার রাসূলকে যাকে আমি শ্রদ্ধা করি, যাকে আমি অনুসরণ করি, যিনি আমার রাসূল নবী, ওনাকে তুমি গালি দিবা আমি সহ্য করবো তা হতে পারে, এটা আমরা প্রতিবাদ করেছি, ওকে। এখন দেখা যাচ্ছে এর প্রতিবাদে বিভিন্ন সংগঠন তারা মিছিল করছেন, বিক্ষোভ করছেন, খুব ভালো, এর প্রতি আমার নৈতিক সমর্থন থাকবে, খুব সাধারণ কথা, কারণ রাসূলকে গালি দিলে আমি সহ্য করব না। কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা গোষ্ঠী এর ভিতরে ঢুকেছে যারা আসলে ওই নূপুর শর্মাটার বা কোনো ব্যাপার না, রাসূলকে গালি দিছে কোনো ব্যাপার না, তাদের মেইন টার্গেট হিজবুত তাওহিদ। এর মানে হচ্ছে এরা আসলে ওই ঘাপটি মেরে থাকা ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মুসলমানদের ভিতরে প্লাস সত্যনিষ্ঠ হক্কানি আলেমদের ভিতরে ঘাপটি মেরে থাকা, গা ঢাকা দিয়ে থাকা, লেবাস ধারণ করে থাকা ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী যারা রাজনীতি করে, রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে, এরা হিজবুত তাওহিদ। ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, রাজনৈতিক ব্যক্তিগত এবং সন্ত্রাসবাদী কারো কাছে আল কোরআনকে ব্যবহারের বিরুদ্ধে হিজবুত বক্তব্য দিচ্ছে, এরা জানে। এই জন্য এরা যে কোনো সুতো নাতায়, এদের মূল টার্গেট ওটা না, মূল টার্গেট হিজবুত তাওহিদ। না হলে আপনি বলেন ভারতে রাসূলকে গালি দিয়েছে, আমরাও রাসূলুল্লাহর গালির প্রতিবাদে সোচ্চার, আমরাও সোচ্চার, তোমরা ভালো কথা মিছিল করবা, তোমরা এর মাঝে মাঝে ভাগে ভাগে হিজবুত তাওহিদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছ কেন? তাহলে এদের উদ্দেশ্য কিন্তু রাসূলের গালির প্রসঙ্গ নয়, এদের উদ্দেশ্য হলো কোরআনের অবমাননা কে করলো ওইটা নয়, এদের উদ্দেশ্য হলো একটা পরিস্থিতি ঘোলাটে করা, একটা পরিস্থিতি অশান্ত করা। এই অশান্ত ঘোলাটে পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের প্রতিপক্ষ গ্রুপকে ঘায়েল করা, হামলা করা, আক্রমণ করা, এই না হলে আমার তো কোনো দ্বিতীয় আর কোনো আমার মাথায় আসে না যে নূপুর শর্মার বিরুদ্ধে তোমরা বিক্ষোভ করো, আমরাও বিক্ষুব্ধ, ওকে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভ করছেন, আবার দেখছি মাঝে 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 ফাঁকে 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 কিছু 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 হিজবুত তাওহিদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছ। ওদের মনের ভিতরে আসলে ওই রাসূলের গালি দিছে এটা নয়, ওদের মনের ভিতরে হচ্ছে হিজবুত তাওহিদ। এখন সুযোগ পাইছে, এই সুযোগে মুসল্লিদেরকে মসজিদ থেকে বাইর করে আনছে, তো এবার মুসল্লিরা কোন দিকে যাবেন, বলে চল এদিকে চল, মানে একটা মুসল্লিদের ইমানকে হাইজ্যাক করে নিয়ে জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটানোর একটা অভিসন্ধি দুর্বিসন্ধি, এ হচ্ছে মেইন, আর কিচ্ছু না। ইনশাল্লাহ সেটা তাদের বুমেরাং হবে, তাদের অবশিষ্টা হীন চেষ্টা চক্রান্ত বুমেরাং হবে, ধর্মপ্রাণ মানুষ
হিজবুত তাওহীদ সম্পর্কে ইতিমধ্যে জানে, আলহামদুলিল্লাহ আমাদের পত্রপত্রিকা পড়ে, আমাদের বই পড়ে, হিজবুত তাওহীদ সম্পর্কে তাদের কাছে এখন পরিষ্কার। তারা বললেই এখন আর নয়কে ছয়, ছয়কে নয় ইত্যাদি করার কোনো সুযোগ এখন আর নাই, আলহামদুলিল্লাহ। আমি সাধারণ মানুষকে বলবো, এসব ব্যাপারে যেন কেউ যে কোনো ইস্যু সৃষ্টি করে দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। আপনারা ধনপ্রাণ মুসলমান যারা আছেন তারা সোচ্চার থাকবেন, আর আপনারা হিজবুত তাওহীদ যারা আছেন আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন।